প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে রেমাল এখন উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করেছে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতাভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর বিক্ষিপ্ত হয়ে উঠেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিমাল আরও উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটিয়াজ সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড়টি মোকাবেলায় চট্টগ্রাম সমুদ্রবন্দর এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড খোলা হয়েছে কন্ট্রোল রুমও উপকূলীয় অঞ্চলসমূহ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া সহ করা হচ্ছে মাইকিংও আপস ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষিপ্ত রয়েছে শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টিপাত প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ নব্বই কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এ অবস্থায় উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর ঝালুকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে দশ নম্বর মহা বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে এছাড়া উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে নয় নম্বর মহা বিপদ সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে আলাউদ্দিন মজুমদার দেশবর্তমান চট্টগ্রাম